গেল কয়েক বছরে লিসবনের বাইরে পর্তুগালের যেসব শহরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস বেড়েছে তার মধ্যে অন্যতম 76.48 বর্গ কিলোমিটার আয়তনের ছোট চিমচাম শহর ভিলা নোভা দে মিলফন্তেস। বসতি বাড়ায় বাংলাদেশিরা গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। এছাড়া কৃষিখাতে যুক্ত প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ কাজ করেন এ শহরের বিভিন্ন ফার্মে। শীত মৌসুমে কিছুটা কম থাকলেও গ্রীষ্মে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। ছোট এ শহরে কাজের সুযোগ থাকলেও আবাসন সংকটে বেশ কয়েক বছর ধরেই সমস্যায় প্রবাসীরা। মিলফন্তেসে কাজের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আবাসন সমস্যা অনেক বেশ ব্যাপক, যার কারণে আমাদের এখানে কর্মসংস্থান হচ্ছে না। ফ্যামিলি বাসা পাচ্ছে না সবাই। আমরা ফ্যামিলি দেখা গেছে লিসবন রাখছি, এখানে কাজের জন্য এখানে থাকতে হচ্ছে, এই জন্য আমাদের একটু সমস্যা। মিলফন্তেসের মতো এলাকায় আবাসন খাতে বিনিয়োগ করেও লাভবান হওয়ার সুযোগ আছে বলে জানান ব্যবসায়ীরা। বড় বড় ইনভেস্টর আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এখানে এসে বাড়ি ঘর ঘর করেন, এখানে লেবার ক্যাম্প করলে এখানে প্রচুর লোক কাজ করার সুযোগ সুবিধা পাবে, কারণ এখানে প্রচুর কাজের চাহিদা আছে। কৃষি মৌসুমে প্রায় 1000 প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয় মিলফন্তেসের বিভিন্ন কৃষি খামারে। নিয়মিতভাবে শহরটিতে বসবাস করছেন কয়েকশো বাংলাদেশি ও তাদের পরিবার। যেখানে কাজের সুযোগ রয়েছে সেখানে আবাসন সংকট, আর যেসব শহরে থাকার ভালো ব্যবস্থা আছে সেখানে কাজের সুযোগ কিছুটা কম। এমন পরিস্থিতিতে সমস্যায় রয়েছেন অনেক পর্তুগাল প্রবাসী। দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশি পর্তুগালে বসবাস করছেন তাদের পরামর্শ, এ সমস্যার সমাধানে পর্তুগিজদের সাথে মিশতে হবে বাংলাদেশিদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ভিলা নোভা দে মিলফন্তেস, পর্তুগাল।